ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও মুখে কুলুপ মেটে রেখেছে পশ্চিমারা। শুধু তাই নয়, যেসব আরব মানবাধিকার সংস্থা ও গণমাধ্যম গাজায় ইসরায়েলের নৃশংসতার সমালোচনা করছে, তাদের অর্থ সহায়তাও বন্ধ করে দিয়েছে পশ্চিমা দাতারা। আর এসব করা হচ্ছে কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই। আরব বিশ্বের বিভিন্ন মানবাধিকার কর্মীর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড লেবানন ও মিশরের বেশ কয়েকজন মানবাধিকার কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক আরব সংবাদমাধ্যম মানবাধিকার গোষ্ঠী ও গবেষণা প্রতিষ্ঠানকে দেওয়া আর্থিক সহায়তা স্থগিত করে দিয়েছে পশ্চিমা দাতারা। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী গত 7 অক্টোবর হামাসের হামলার কয়েকদিন পরই গাজা ও পশ্চিম তীরে দ্বিপক্ষীয় উন্নয়ন সহায়তা কর্মসূচি স্থগিত করে দেয় অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইডেন। তাদের স্থগিত করে দেওয়া অর্থের পরিমাণ হচ্ছে $139 মিলিয়ন। পশ্চিমারা অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ার কারণে নেতিবাচক প্রভাব পড়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, পশ্চিম তীরের সরকার ও মানবাধিকার সংস্থার উপর। এই চার দেশের পর 11 অক্টোবর সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় 6টি ফিলিস্তিনি ও 5টি ইসরায়েলি সংস্থাকে $00,00,000 অর্থ সহায়তা স্থগিত করে দেয়। যদিও নিজেদের কার্যক্রম নিয়ে বেশ ইতিবাচক পর্যালোচনা প্রতিবেদন দিয়েছিল এসব সংস্থা। এই 11 সংস্থার একটি হচ্ছে মিফতাহ। সংস্থাটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গণতন্ত্র ও সুশাসন উন্নয়নে কাজ করে থাকে। মিফতাহের পরিচালক জাইদ আমালি বলেন, আমাদের মনে হয় সুইজারল্যান্ডের বিভিন্ন ডানপন্থী গোষ্ঠীর চাপের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অন্যদিকে মিশরের ইনিশিয়েটিভ ফর পার্সোনাল রাইটসের নির্বাহী পরিচালক হোসাম ভাগাত বলেছেন, পশ্চিমাদের প্রতি ক্রোধ ও বিরক্তি শুধু আমাদের জনগণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের মধ্যেও আছে। আমরা জানি না আমরা আদৌ পশ্চিমের এই দাতা দেশগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবো কিনা। গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলি নাগরিক হত্যার পাশাপাশি 200+ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে যায় হামাস। এই দিনই হামাসকে নিশ্চিহ্নের নামে গাজায় হামলা চালায় ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 11,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে 7,500-এর বেশি নারী ও শিশু রয়েছে। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।